আসসালামু আলাইকুম एवरीवन, আমি রাফসানা কবির সামান্তা। সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আলোচনা করব 13 অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2015 সালে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে। এখানে উদ্দীপকে বলা হচ্ছে দিনমজুর বেলাল হোসেনের অর্থনৈতিক অভাব থাকায় তার সন্তানদের পুষ্টি সমৃদ্ধ খাবার ঠিকমতো খাওয়াতে পারে না। তার দুই ছেলে সাদিক ও সাইদ পুষ্টির অভাবজনিত সমস্যায় ভোগে। ডাক্তার তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলেন যে সাদিক ভিটামিন এ এবং সাইদ ভিটামিন কে এর অভাবজনিত সমস্যায় আক্রান্ত। তো এখন এখান থেকে যে চারটি প্রশ্ন করা হয়েছে সেগুলো হলো: ক, ভিটামিন কাকে বলে; খ, বহু শর্করি পরিপাকের প্রয়োজন হয় কেন; গ, সাদিক ও সাইদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ছিল ব্যাখ্যা করো; এবং ঘ, দুই ভাইয়ের মধ্যে কার সমস্যা তুলনামূলক বেশি ভয়ঙ্কর যুক্তিসহ সেটা বিশ্লেষণ করো। তো প্রথমে বলা হচ্ছে যে ভিটামিন কাকে বলে। ভিটামিন হলো এক ধরনের রাসায়নিক উপাদান যেটা না খাদ্যে সামান্য পরিমাণে উপস্থিত থেকে, অর্থাৎ খাদ্যের সাহায্যে আমাদের দেহে অবশ্যই এটি হচ্ছে প্রবেশ করে এবং সেই সঙ্গে সামান্য পরিমাণে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের কাজ, যেমন হচ্ছে দেহের গঠন, তারপরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া, পরিপাক, শারীরবৃত্তীয় কাজ ইত্যাদি কাজে সহায়তা করে, তাদেরকেই কিন্তু ভিটামিন বলা হয়ে থাকে। যেমন ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই ইত্যাদি অনেক ধরনের ভিটামিন কিন্তু রয়েছে। যেমন ভিটামিন এ এর কথা বললে এটা মূলত আমাদের হলো চোখের বিভিন্ন কাজে কিন্তু সহায়তা করে থাকে। তো ভিটামিন এ এর যদি অভাব আমাদের দেহে দেখা যায় তাহলে কিন্তু আমাদের চোখের যে দৃষ্টি সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। তো এটাই হচ্ছে ভিটামিন, যেটা হলো এক ধরনের রাসায়নিক উপাদান। এরপরে খতে বলা হচ্ছে যে বহু শর্করি পরিপাকের প্রয়োজন হয় কেন সেটা ব্যাখ্যা করো। তো এখানে বহু শর্করি বলতে বোঝানো হচ্ছে পলিস্যাকারাইডকে। তো পলিস্যাকারাইড যেটা, সেটা হচ্ছে অসংখ্য শর্করা অর্থাৎ গ্লুকোজ অনুর সমন্বয়ে গঠিত। এটার নামই কিন্তু বহু শর্করি, এখানে একের অধিক শর্করার অণু থাকবে। তো আমাদের দেহে এই যে পলিস্যাকারাইড এটা সরাসরি এটাকে শোষণ করতে পারে না, কারণ আমাদের দেহের যে বৈশিষ্ট্য সেটার বৈশিষ্ট্যই হচ্ছে যে সরল শর্করাকে এটা শোষণ করে নেবে। তো এই বহু শর্করি বা পলিস্যাকারাইড যেটা, এটাকে কিন্তু বিভিন্ন এনজাইম কি করছে বিশ্লেষণ করে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভেঙে ফেলছে, অর্থাৎ সরল শর্করায় পরিণত করে, তারপরে ওইটাকে আমাদের দেহ শোষণ করে নেয়। তো এই জন্যই বলা হচ্ছে যে বহু শর্করিকে পরিপাকে প্রয়োজন হয় কেন। এটা প্রয়োজন হয় কারণ যাতে করে এটা সরল শর্করায় পরিণত হতে পারে এবং আমাদের দেহ এটাকে সহজেই শোষণ করে নিতে পারে। তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। গতে বলা হয়েছে যে সাদিক ও সাইদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ছিল সেটা ব্যাখ্যা করো। তো যদি আমরা উদ্দীপক দেখি, উদ্দীপকে কিন্তু বলা হচ্ছে যে সাদিক যে তার ভিটামিন এ এবং সাইদের হচ্ছে ভিটামিন কে এর অভাব জনিত সমস্যা হয়েছে, তাহলে অবশ্যই সাদিককে ভিটামিন এ সমৃদ্ধ খাবার এবং সাইদকে ভিটামিন কে সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত ছিল। তো ভিটামিন এ সমৃদ্ধ যে সকল খাবার সেটা হচ্ছে মলা, ঢেলা, মাছ, তারপরে হলো পুঁই শাক, লাল শাক ইত্যাদি। তো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, সেই সঙ্গে মাছের তেল। আর ভিটামিন কে সমৃদ্ধ যে সকল খাবার সেটা হচ্ছে সকল ধরনের সবুজ শাকসবজি, সয়াবিন তেল ইত্যাদি, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন কে থাকে। তো সাইদকে অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ এবং সাদিককে ভিটামিন এ সমৃদ্ধ এবং সাইদকে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়ার হলো প্রয়োজনীয়তা ছিল। তো ভিটামিন এ এর খাবারগুলো ছিল মলা, ঢেলা, মাছ, সেই সঙ্গে মাছের তেল, ইত্যাদি। আর যদি ভিটামিন কে এর কথা বলি তাহলে ভিটামিন কে সমৃদ্ধ যে সকল খাবার সেগুলো হচ্ছে সয়াবিন তেল, সবুজ শাকসবজি, যদি তাদেরকে ছোট অবস্থা থেকেই ভিটামিন এ এবং ভিটামিন কে সমৃদ্ধ যে সকল খাবার আছে এইগুলো খাওয়ানো হতো তাহলে অবশ্যই তাদের দেহে কিন্তু এইগুলোর অভাবজনিত যে সকল রোগ আছে সেগুলো ধরা পড়তো না। অবশ্যই শিশুদেরকে ছোট অবস্থা থেকে সুষম খাদ্য আছে এমন সুষম খাদ্যের যে বৈশিষ্ট্যগুলো যে সকল খাদ্যে আছে সেসব খাদ্য খাওয়াতে হবে, যাতে করে তাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা গড়ে ওঠে। তো এটাই হচ্ছে আমাদের গয়ের ব্যাখ্যা। ঘতে বলা হয়েছে যে দুই ভাইয়ের মধ্যে কার সমস্যা তুলনামূলক বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যুক্তিসহ বিশ্লেষণ করো। অবশ্যই ভিটামিন এ এবং ভিটামিন কে দুটির অভাবে যে রোগগুলো হচ্ছে সাদিক ও সাইদের মধ্যে দেখা দিচ্ছে যে রোগগুলো হচ্ছে দুটোই কিন্তু মারাত্মক, কিন্তু এই দুটোকে যদি আমরা মৃত্যুর ঝুঁকির সাথে তুলনা করে দেখি তাহলে কিন্তু সাইদের যে রোগটা বা সাইদের যে সমস্যাটা এটা কিন্তু বেশি ভয়ঙ্কর হবে। কিভাবে সেটা এখন আমরা দেখব। তো প্রথমে যদি সাদিকের কথা বলি, সে হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগে আক্রান্ত। তো ভিটামিন এ এর অভাব হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের চোখে এফেক্ট করে, মানে জিনিসটা কিরকম হয় যে চোখের অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, সেই সঙ্গে আমাদের যে চোখের কর্নিয়া সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, চোখ শুষ্ক হয়ে যায়, অতিরিক্ত আলো চোখে সহ্য হয় না, চোখে পুঁজ জমে ইত্যাদি অনেক ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। আর যদি সাইদের সমস্যাটা বলি, তার ভিটামিন কে এর কারণে যেটা হচ্ছে সেটা হলো ভিটামিন কে এর অভাব যদি আমাদের দেহে দেখা যায় তখন প্রোথ্রম্বিন প্রোটিন নামে একটা প্রোটিন আছে, এটা হলো গিয়ে এটার পরিমাণটা কমে আসে। তো এটার কাজ কি? প্রোথ্রম্বিন প্রোটিনের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আর যদি যকৃত যে পিত্তরস, সেই পিত্তরসের পরিমাণটা যদি কমে যায় ফলে কি হচ্ছে ভিটামিন কে এর শোষণটাও কমে যাবে, যার ফলে দেহের অভ্যন্তরে এবং দেহের বাইরে কোনো যদি ক্ষত স্থানের সৃষ্টি হয় সেখানে যে রক্তক্ষরণ সেটা কিন্তু সহজে বন্ধ করা সম্ভব হবে না, ফলে অনেক সহজেই কিন্তু রক্তক্ষরণের কারণে রোগী মারা যেতে পারে। তো এই যে মৃত্যুর ঝুঁকি সেটার উপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু সাইদের যে সমস্যাটা অর্থাৎ ভিটামিন কে এর অভাবে যে সমস্যাটা, তার রক্ত জমাট বাঁধতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি মারাত্মক। তো অবশ্যই এই দুই ভাইয়ের মধ্যে সাইদের অবস্থা বেশি ভয়ঙ্কর। তো এটা হচ্ছে আমাদের ঘ, সেটার উত্তর। এই সৃজনশীলে প্রথমে আমরা দেখলাম যে কতে আমাদেরকে বলা হয়েছিল যে ভিটামিন কাকে বলে। ভিটামিন হলো এক ধরনের রাসায়নিক উপাদান যেটা সামান্য পরিমাণে উপস্থিত থেকে দেহের গঠন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সূক্ষ্ম যে সকল কাজ আছে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ইত্যাদি কাজে হলো সহায়তা করে থাকে। খতে বলা হয়েছিল যে বহু শর্করি পরিপাকের প্রয়োজন হয় কেন। বহু শর্করি থেকে আমরা বুঝতে পারছি এটা এমন একটি উপাদান যেখানে একের অধিক শর্করার অণু থাকবে। এটা মূলত পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডগুলো অসংখ্য গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। তো এদের কাজটা কি? এদেরকে কিন্তু সরাসরি মানব দেহ শোষণ করতে পারে না। বিভিন্ন এনজাইম এদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে সরল শর্করায় পরিণত করে, যেটাকে পরিপাক বোঝানো হচ্ছে এখানে। পরিণত করার পরে এটাকে হলো আমাদের দেহ শোষণ করে নেয়। তো এই জন্য এটার পরিপাকটা হলো প্রয়োজন। গতে বলা হচ্ছে সাদিক ও সাইদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ছিল। তো উদ্দীপকে বলাই হচ্ছে যে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করেছেন যে সাদিক ভিটামিন এ এবং সাইদ ভিটামিন কে এর অভাবজনিত রোগে আক্রান্ত। তো অবশ্যই সাদিককে ভিটামিন এ এবং সাইদকে ভিটামিন কে সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করার প্রয়োজন ছিল। তো ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো ছোট মাছ, যেগুলো মলা ঢেলা মাছ, লাল শাক, পুঁই শাক ইত্যাদি, মাছের তেল, এগুলো হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। আর ভিটামিন কে সমৃদ্ধ যে সকল খাবার সেগুলো হচ্ছে সয়াবিন তেল, তারপরে হলো সবুজ শাকসবজি, লেটুস পাতা ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। তো অবশ্যই দুই ভাইকে এই সকল খাবারগুলো সঠিক পরিমাণে গ্রহণ করা উচিত ছিল, তাহলে তাদের হয়তো এই ভিটামিনের অভাবজনিত যে রোগগুলো সেটি হতো না। ঘতে বলা হয়েছে যে দুই ভাইয়ের মধ্যে কার সমস্যা তুলনামূলক বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যুক্তিসহ বিশ্লেষণ করো। তো যদি আমি সাদিকের কথা বলি, তার দেহে ভিটামিন এ এর অভাব। তো ভিটামিন এ এর অভাব হলে তার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হলো তার চোখের যে দৃষ্টি সেটা দুর্বল হয়ে যাচ্ছে, কর্নিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, তারপরে হলো চোখে পুঁজ জমে, হঠাৎ করে আলো পড়লে সেই আলোটা কিন্তু চোখে সহ্য হচ্ছে না। তো এটা হচ্ছে সাদিকের যে সমস্যা সেগুলো। আর যদি সাইদের সমস্যাগুলো বলি, সেটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে মানব দেহে প্রোথ্রম্বিন প্রোটিন নামে একটা প্রোটিন, সেটার উৎপাদনটা হলো কমে যায়, যেটার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। तो आबार जोदि जकृत थेके जे पित्त रस निःसृत हय सेटार परिमाण कमे गेलेओ किन्तु विटामिन के एर शोषणटा ब्याहत हय आर जेहेतु रक्त जमार बाधाटा हच्छे ब्याहत हच्छे सेई क्षेत्रे देहेर भितरे अर्थात अभ्यन्तरे अथवा बाइरे कोथाओ क्षतिग्रस्त हले सेई क्षेत्रे किन्तु रक्तटा सहजे जमाट बाँधते पारछे ना आर जोदि रक्तटा ठीकमतो जमाट ना बाँधे ताहले किन्तु रक्तक्षरणेर कारणे अतिरिक्त रक्तक्षरणेर कारणे साइद माराओ जेते पारे। तो मृत्युर झुंकिर दिक थेके जोदि आमरा चिंता करी से क्षेत्र में किन्तु साइदेर अवस्था बेशी भयंकर। तो एई छिलो आजकेर आलोचना, परवर्ती पर्वे आमी अन्य कोनो सृजनशील निये आलोचना करब। ततदिन सबाई भालो थाकबे, आल्लाह हाफेज।